ইতিহাস ঐতিহ্য আশা আকাঙ্ক্ষা তুলে ধরে মানুষকে দেশপ্রেমে উজ্জীবিত করে একটি ভালো চলচ্চিত্র মানবিক গুণাবলীর বিকাশ ঘটায় মাটি ও মানুষের কথা বলে এবং মানুষের স্বপ্ন ও সাধনাকে স্যারেলয়েড বন্দি করে পর্দায় ফুটিয়ে তোলে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দু হাজার বিশ উপলক্ষে দেয়া বাণীতে তিনি একথা বলেন রাষ্ট্রপতি আরো বলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার দু হাজার প্রদান উপলক্ষে আমি পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্র শিল্পী কলাকুশলী নির্মাতা প্রযোজক পরিবেশক দর্শক সহ সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেশের সুস্থ ধারার চলচ্চিত্র নির্মাণে সংশ্লিষ্ট সবাইকে অনুপ্রেরণা ও উৎসাহ যোগাবে বলে আমার বিশ্বাস তিনি বলেছেন চলচ্চিত্রের অপরিমেয় শক্তির কথা অনুধাবন করেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তদানীন্তন প্রাদেশিক সরকারের শিল্প বাণিজ্য ও শ্রম মন্ত্রীর দায়িত্ব পালনকালে উনিশশো সালের সাতাশে মার্চ প্রাদেশিক পরিষদে ইপিএফিসি বিল উপস্থাপন করেছিলেন বিলটি সে বছরের তিন এপ্রিল পাশ হয়েছে জাতির পিতা এই উদ্যোগের ধারাবাহিকতায় বাংলাদেশ চলচ্চিত্র বাংলার চলচ্চিত্রের অগ্রযাত্রার একটি বড় মাইল হিসেবেও ঢাকায় প্রতিষ্ঠিত হয় আজকের এবিএফটিসি আব্দুল হামিদ আরব বলেন জাতির পিতার প্রদর্শিত পথ ধরে সরকার চলচ্চিত্র শিল্পের বিকাশে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে তেসরা এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবস চলচ্চিত্রকে শিল্প হিসেবে ঘোষণা কবিরপুরে বঙ্গবন্ধু ফিল্ম সিটি স্থাপন